একটা জিনিস ভালো গরু নির্বাচন করা। আমাদের যদি ভালো গরু নির্বাচন করতে পারি তাহলে কিন্তু সেই গরু থেকে দুধ আমরা পাবই। সে দুধ না দিক পরে দিক, কিন্তু আমরা জানি যে ওর কাছ থেকে কিছু আশা করা যায়। এখন আমরা সেই লক্ষণগুলো কিভাবে চিনবো, আমি প্রথমত একটু ধারণা দিব, তারপর আমি অন্য কথায় চলে যাব। দেশের ধারণার মধ্যে হচ্ছে প্রথমত উন্নত জাতের যে একটা গরু সেটা চেনার জন্য যে বৈশিষ্ট্যগুলো মেন করা দরকার সেটা হচ্ছে প্রথমত আমাদের গরুর গঠন নির্বাচন করা। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে ফার্মেসিতে চলে আসছে আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করার জন্য। সেটা হচ্ছে আমরা অসংখ্য মেসেজ পেয়ে থাকি, অসংখ্যবার ফোন এসে থাকে যে আপু গাভী এত দুধ দিত, এখন দুধ দেয় না, আগে দিত 10 লিটার, এখন হুট করে 4 লিটার, এরকম কিন্তু অসংখ্য মেসেজ কিন্তু আসেই, কমেন্টসের পর কমেন্ট, ফোন। এর জন্য আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, যে আলোচনাগুলো শুনলে অবশ্যই কিন্তু আমরা সমাধান পেতে পারি। তো চলুন আমরা সেই বিষয়গুলো জেনে নেই। প্রথমত আমি একটা কথা নিব, সেটা হচ্ছে যে ভালো গরু নির্বাচন করতে হবে ভালো দুধের আশা করলে। এখন আমাদের গরুর যদি দুধই না থাকে তাহলে সে আসবে কোথার থেকে, এরকম কিন্তু কিছু পয়েন্ট আছে। এখন আমি যদি বলি যে একটা, যেমন প্রথমত যে কথা যে আমি একটা গরু কিনছি, সেই গরুটার সে বাসায় দেখে আনছি 10 লিটার দুধ হইতো, কিন্তু বাসায় আনার পর সেই গরুর দুধ হচ্ছে 4 লিটার করে, কারণ কি? আচ্ছা, এখন যেটা আমি প্রথমত বলবো এখানে কারণ হচ্ছে একটা, আপনাকে কয়েকদিন দেখতে হবে। কারণ এই যে গরুটা আপনি সেই বাসার থেকে আনলেন, যে দুধ দুহন করতো সেই লুক চেঞ্জ, যে দুধটা দুহন করতো সেই লুক চেঞ্জ, মানে খামারি চেঞ্জ, জায়গা পরিবর্তন, খাবার অভ্যাস চেঞ্জ, এই যে বিষয়গুলা, তারপরে জার্নি করছে, এই যে বিষয়গুলা সবগুলা কিন্তু একটা গরুর মধ্যে কিন্তু ইফেক্ট করে। এর জন্য কিন্তু যে কোনো কারণে কিন্তু দুধগুলা কমতে পারে, কিন্তু সেটা সাময়িকের জন্য, দীর্ঘ টাইম না। এখন এরকম 2-4 দিন যদি না হয় তাহলে আমাদের কিছু মানে খেয়াল করতে হবে যে আমাদের গরুগুলার বডিতে যেটা প্রয়োজন, কারণ হচ্ছে একটা গরু যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সে দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি পাবে। এখন আমাদের যেটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে গরুর খাবার কেমন খাচ্ছে, গরুর দানাদার খাবার ঠিক আছে কিনা, গরুর বডিতে যেটা প্রয়োজন সেটা আমরা দিচ্ছি কিনা, এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমত যেটা আমরা করব সেটা হচ্ছে দানাদার খাবার ঠিক রাখবো। একটা গরুর বডি ওয়েট অনুযায়ী, যেমন আমার গরুর যদি 6 মণ 7 মণ থাকে, সে গরুকে আমরা কয় কেজি করে খাবার দিব, না হলেও সকালে 4 কেজি বিকেলে 4 কেজি, ভুষির কথা বলছি আমি, যে পাতলা যে ভুষিটা পাওয়া যায় ফ্রেশ। আচ্ছা, তারপর অনেকে অনেক রেশন খাবার তৈরি করে খাওয়ান, সেটা খাওয়াতে পারেন, কিন্তু গরুর জন্য বিকল্প মানে যেটা প্রয়োজন, গরু পালতে গেলে আমাদের যেটা প্রথমত প্রয়োজন সেটা হচ্ছে কাঁচা ঘাস প্রয়োজন, কারণ হচ্ছে কাঁচা ঘাস ছাড়া গরুকে পালা অসম্ভব। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই সাইডগুলো গেল। এখন দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা জিনিস, ভালো গরু নির্বাচন করা। আমাদের যদি ভালো গরু নির্বাচন করতে পারি তাহলে কিন্তু সেই গরুর থেকে দুধ আমরা পাবই। সে দুধ না দিক পরে দিক, কিন্তু আমরা জানি যে ওর কাছ থেকে কিছু আশা করা যায়। এখন আমরা সেই লক্ষণগুলো কিভাবে চিনব, আমি প্রথমত একটু ধারণা দিব, তারপর আমি অন্য কথায় চলে যাব। দেশের ধারণার মধ্যে হচ্ছে প্রথমত উন্নত জাতের যে একটা গরু সেটা চেনার জন্য যে বৈশিষ্ট্যগুলো মেন করা দরকার সেটা হচ্ছে প্রথমত আমাদের গরুর গঠন নির্বাচন করতে হবে। সেই গরুটা মানে চিকন থাকবে, মূলত চিকন থাকবে, গলা চিকন থাকবে, পিছনে আপনার মোটা এবং আপনার মোটা থাকবে, এবং উপরের যে পাজরের যে হাড়গুলা স্পষ্ট মোটা থাকবে, এটা বোঝা যাবে এরকম। তারপরে মাথার আকৃষ্ট আমরা কি বলবো, ছোট ছোট কান থাকবে, লেজ ছোট থাকবে, চিকন থাকবে, চামড়া ঢিলে থাকবে, ওলানের বৈশিষ্ট্য, ওলানের চামড়া পাতলা থাকবে, এগুলা হচ্ছে ভালো জাতের ভালো কোয়ালিটির যে উন্নত জাতের যে গরুগুলো সেইগুলা। এই গঠনগুলো যদি আপনার সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনি একদম সাকসেস, কারণ দুধ একদিন আগে পরে হবে, কিন্তু গরু নির্বাচন করতে হবে। আচ্ছা, তো এই সাবজেক্টগুলো আমাদের গেল। দ্বিতীয়ত হচ্ছে অনেক গরুকে আমরা পানি কম খাওয়াই, পানি কম খাওয়াই, কিন্তু আমাদের গরুগুলাকে পানি কম খাওয়ালে চলবে না, কারণ পানি হচ্ছে দুধ আকারে কিন্তু উলানে চলে আসে, এটা আপনারা জানেন কিনা আমরা জানি না, এটাই হচ্ছে মূল কথা। একটা গরুকে সঠিকভাবে ফ্রেশ পানি দেওয়া দরকার। আচ্ছা,
তাহলে সেটা গেল এখন আমরা বলবো শুধু পানি খাওয়াবো কিনা না শুধু পানি খাওয়ানো যাবে না দানাদারের সাথেই খাওয়াতে হবে তারপর এখন আমরা কিছু কথায় চলে আসব সেটা হচ্ছে একটা গরু এখন আমরা কৃমি ট্যাবলেট খাওয়াতে পারবো কিনা এখনো অনেক খামারির মনে এই যে একটা কথা এখনো কিন্তু রয়ে গেছে এটা একটা ভুল খামার করতে গেলে আমাদের সব জানতে হবে এখনো অনেকে এই গরু প্রেগন্যান্ট থাকলে কৃমি ওষুধ খাওয়ায় না গরু বাচ্চা দেওয়ার পর কৃমি ওষুধ খাওয়ায় না কেন খাওয়ায় না কি সমস্যা এটা আমরা বলি যে গরুকে কৃমি ওষুধ খাওয়ালে কি হয় কিছুই হয় না দরকার কি না এটা করা যাবে না এটা ভুল অনেক খামারির মনে এরকম কিন্তু প্রশ্ন থাকে গরু পালতে গেলে আমাদের প্রতি তিন মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো করতে হবে তাহলেই না আমাদের প্রাণীগুলো সুস্থ থাকবে কারণ আমাদের প্রাণী হচ্ছে আমাদের ভবিষ্যৎ তা প্রথমত আমরা যেটা করব আমরা গরুকে কৃমি ওষুধ খাইয়ে নিব প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে কৃমি ওষুধ খাওয়ানোর পরে আমরা 5 দিন পরে লিভার টনিক খাওয়াবো লিভার টনিকটা দেওয়ার পরে আমরা বাকি ওষুধ যেগুলো আছে সেগুলো দুধ বাড়ানোর জন্য চালু করব এখন আমার এখানে কথা এগুলো কি মূলত দুধ বাড়ানোর জন্যই কাজ করে নাকি গরুর দেহে অত্যন্ত জরুরি নাকি কোনো দরকার নেই এরকম একটা কথা কিন্তু আমার মনেও আছে আপনাদের প্রশ্ন জানতে পারে হ্যাঁ আমরা একটা গরুকে শুধু দুধ বাড়ানোর জন্য না মূলত গরুকে সুস্থ রাখার জন্য এই যে আপনারা ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন একটা গরু যখন আমি যে একটা উন্নত জাতের একটা গরু সে গরুর দেহে যখন আস্তে আস্তে ক্যালসিয়াম ঘাটতি পড়বে কি কি সমস্যা হতে পারে সমস্যা প্রথমত দুধ উৎপাদন কমে যাবে মাংস কমে যাবে সেই গরুগুলা ক্যালসিয়াম শর্ট হয়ে পড়ে যাবে ফলক্রমে সেটা যদি খুব দ্রুত স্যালাইনের মাধ্যমে গরুকে না দাঁড় করা যায় সেই গরুগুলা কিন্তু মারাও যায় অনেক সময় স্যালাইন চলাকালীন গরুগুলা কি স্টপ করে এরকম অনেক সমস্যা আছে মূলত ক্যালসিয়ামের জন্য গরু উঠতে যায় উঠতে পারবে না তারপরে হচ্ছে আপনার এই যে জরায়ু বের হয়ে যায় কি কারণে বের হয়ে যায় ক্যালসিয়াম ঘাটতি যে গরুগুলো শরীরে আছে সেগুলো জরায়ু বের হয়ে যায় সেগুলো প্রেগনেন্ট কালে হতে পারে ডেলিভারির পর হতে পারে কারণ হচ্ছে একটা গরু যখন প্রেগনেন্ট থাকে সে বাচ্চাগুলা মা খাক কি না খাক সেটা দেখার বিষয় না সে বাচ্চাগুলা তার শরীর থেকে রক্ত চুষে খাবে অনেক সময় দেখা যায় সে বাচ্চাগুলো প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয় কি কারণে মূলত ক্যালসিয়াম সমস্যার জন্য আদার্স যে সমস্যাগুলো সেগুলোর জন্য এর জন্য আমাদের গরুকে আপনার যেগুলো বেশি দুধ দেয় সেগুলোকে তো প্রয়োজনে আবার যেগুলো দেশি গরুগুলো আছে সেগুলোকে প্রয়োজন কিন্তু কম দিলেও চলে কিন্তু যেগুলো উন্নত জাতের গরুগুলো বেশি বেশি দুধ দেয় সেই গরুগুলোকে কাঁচা ঘাস দানাদার খাবার এবং প্রতি মাসে 10 দিন করে ক্যালসিয়াম প্রয়োজন এটা অনিবার্য করতেই হবে না হলে এই যে আমি যে বললাম ক্যালসিয়াম শর্ট হওয়ার যে কারণগুলো এগুলো কিন্তু আপনাদের দেখা দিতেই থাকবে তো আমাদের প্রথমত ক্যালসিয়াম খাওয়াবো এবং ক্যালসিয়ামের সাথে আরেকটা আছে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবো ভিটামিন কি ভিটামিন হচ্ছে একটা আলুর মতো আলু যেমন সব জিনিসেই মিশে ভিটামিনটাও সেম সেরকম যে কোনো কাজের জন্য সেটা করে সেটা আপনার নর্মাল ডেলিভারির জন্য সহযোগিতা করে তারপরে হচ্ছে দুধ উৎপাদনের জন্য সহযোগিতা করে তারপর হচ্ছে মাংসর জন্য সহযোগিতা করে তারপর অনেক সময় হিটে আসা না এই সমস্যার জন্য সহযোগিতা করে মনে হতে হচ্ছে একটা আলু এরকম হিসেবে আমরা সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু ভিটামিনটাও দেবো এটা হচ্ছে হাই মিল্ক হ্যাঁ হাই মিল্ক এটা মূলত হচ্ছে দুধের জন্য হাই মিল্ক তো এই যে আপনারা যে মেডিসিনগুলো আমি দেখাচ্ছি এখন আমি বাকি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা হচ্ছে আমরা প্রতি মাসে যে 10 দিন করে আমরা ক্যালসিয়ামটা খাওয়াবো সাথে জিঙ্কটা খাইয়ে দিলে কি হয় গরুগুলো অনেক সময় গরুগুলো উস্কু খুস্কু দেখা যায় অ্যালার্জি সমস্যা দেখা যায় রুচির সমস্যা দেখা যায় তারপর হচ্ছে পাতলা পায়খানার সমস্যা তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে গরুর শরীরে অযথা চুলকায় অযথা চুলকায় সে চুলকানোর জন্য এই মূলত যে সমস্যাগুলো সেগুলো আমরা দিতে পারি আরেকটা হচ্ছে আপনারা যে রেশন খাবার তৈরি করেন সে খাবারে আপনারা এই রেসিপিগুলো দিয়ে থাকেন এটা আমি জানি কারণ রেসিপি ছাড়া আপনার খাবার তৈরি হয় না কিন্তু হচ্ছে তাও আমি দেখে নিলাম কারণ হচ্ছে খুব কম বাজেটের মানে খুব কম বাজেটের মধ্যে খুব ভালো একটা জিনিস এটা আমরা খাওয়াবো এটা হচ্ছে এটার কাজটা আমি একটু আপনারা জানেন তবু আলোচনা করে নিই এটা হচ্ছে যে গরুগুলো আপনার প্রজনন ক্ষমতায় হ্রাস পায় যে গরুগুলো হিটে আসে না যে গরুগুলো কনসেপ্ট করে না এই গরুগুলোর জন্য খুব জরুরি এবং মানে খাদ্যর জন্য যে খাদ্য আপনারা মিক্স রেডি খাবার তৈরি করেন সেটার জন্য জরুরি তো আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আমি ভিডিওটি শেষ করে দিব শেষ করার আগে আমি একটু নিয়মটা বলে দিব কারণ এখানে আমার নিয়ম না বললে আপনারা কিভাবে কি করবেন এটাই হচ্ছে তো এই আপনার ক্যালসিয়াম যে গরুগুলা বেশি বেশি দুধ দেয় বেশি বলতে সকালে 10 লিটার বিকেলে 5 লিটার এরকম যে গরুগুলা দুধ দিয়ে থাকে আমরা সকালে 200 ml বিকেলে 200 ml করে চালু করবো এটা হ্যাঁ অনেকে আছে 10-20-50 মিলি করে খাওয়া এটা কোনো রেজাল্ট আসবে না আমাদের আগে সঠিক ডোজ মেনটেন করতে হবে তাহলে এটা দিব এটার ভিতরে চামচ দেওয়া আছে 3 চামচ করে সকাল বিকাল দিব আর লিভার টনিক বড় গরুর জন্য 100 ml করে ছোটগুলো 50 ml করে দুইবার আর আমরা জিঙ্কটা দিচ্ছি এই জিঙ্কটাও হচ্ছে সকালে 50 ml বিকেলে 50 ml আর এটাও হচ্ছে আমরা
দুই তিন চামচ করে বা খাবারের সাথে তো মিক্স করা হবে সেটা চালু করতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল আমাদের এই পর্যন্তই, আশা করি সবার উপকারে আসবে। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এরকম আপনাদের খামার সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান এনে দেওয়ার জন্য। তো আমরা একটা প্রাণীকে সুস্থ রাখতে হলে কিন্তু কৃমি ওষুধ এবং যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো নিয়মিত আমরা করে যাব, তাহলে আমাদের খামারে কোনো সমস্যা হবে না। সমস্যা হওয়ার আগে আমাদের সমাধান খুঁজতে হবে, তাহলে আমরা খামার করে টিকে থাকতে পারব। এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের তথ্য। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে যদি আপনাদের এই মেডিসিনগুলো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আমরা আপনারা জানেন গত 8 বছর আমার এই সার্ভিস, এই পথে পথ চলা, গত মিনিমাম 5 বছর হয়েছে আমরা শুধু কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। সব জেলাতেই আল্লাহর রহমতে আমার ওষুধ পৌঁছে গেছে। এটা হচ্ছে আমার আপনাদের যে ভালোবাসা সেটা পেয়েছি, বা কতটুকু আরো করতে পারবো ভালো সেটা জানি না। দোয়া করবেন, সবসময় পাশে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।